নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রান্না। আজকের রেসিপি উড়িষ্যার পমফ্রেট। এটা ওখানকার একটি জনপ্রিয় রেসিপি, একজন খুব পরিচিত মানুষের থেকে আমি এটা শিখেছি এবং অনেকবার এই রান্নাটি বাড়িতে করেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 5 পিস পমফ্রেট মাছকে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা খুবই সহজ রান্না, ঝটপট তৈরিও হয়ে যায় আর সবচেয়ে বড় কথা ভীষণ টেস্টি হয়। কড়াইতে আমি খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে তাতে একে একে মাছগুলো দুপিট লাল লাল করে ভেজে নেব। ট্র্যাডিশনালভাবে করতে গেলে এই রেসিপিতে বিভিন্ন ধরনের বাটা মশলা ইউজ করতে হয়, তবে আমি এই রান্নায় গুঁড়ো হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আমার সবকটা মাছ ভাজাই কমপ্লিট হয়ে গেছে। এবার আসুন দেখে নিন মূল রান্নাটি কিভাবে করা হয়েছে।